কেমন আছো সবাই? এখন বাজে সকাল 10টার মতন। দেখো আমার ভাত হয়ে গেছে, এ নিয়েছি ডাল, কুকারে ডাল বানিয়ে নিয়েছি, এর মধ্যে বানিয়েছি তাজা তাজা পালং শাক। এই পালং শাক আমি বসিয়ে দিয়েছি হলুদ লবণ দিয়ে। আর জানো তো, বিয়ে থেকে আসার পরে এত ঠান্ডা লেগেছে না, বাসের জার্নি, কন্যাযাত্রী যাওয়া, বাবারই বাবা, শরীরটা একদম ক্লান্ত হয়ে গেছে, ঘর বাড়ির অবস্থা একদম বাজে হয়ে আছে, অনেক কাছাকাছি অনেক কিছু বাকি আছে। আর পালং শাকের গুলো একদম ডাঁটা গুলো রেখে দিয়েছি, এটা একটা তরকারি বানাবো, এটা আজকে বানাবো না, কেটে কুটে রেখে দিয়েছি। আমাদের সিম বেগুন দিয়ে মূলো দিয়ে একটা তরকারি বানালে বেশ ভালো লাগবে শীতের দিনে, না? দেখো কেটে কেটে রেখে দিয়েছি। আর সকালে ঘুগনি বানিয়েছিলাম, ঘুগনি মুড়ি জল খাওয়ার হয়ে গেল। আর দেখো এটা ভালো করে একটু ভালো করে ভেজে তারপরে বেগুন ভেজে এর মধ্যে দেব। আগে পালং শাকটা এমনি নামিয়ে নি, তারপরে এর মধ্যে বেগুন ভাজবো, কালো জিরা, কাঁচা লঙ্কা, একটু রসুন ফোড়ন দেব। আগে পালং শাকটা ভেজে নামিয়ে তারপরে বেগুন ভেজে মিলাবো, ওটা খেতে না বেশি ভালো লাগে। তোমাদের কেমন ভাবে পালং শাক খেতে ভালো লাগে আমাকে বলো, চেষ্টা করবো আমি ওরকম বানাতে। আমি তো এইভাবেই বানাই। তো আমার রান্না বাড়ির সাথে সাথে এদিকে আমার মাসির বাজারও চলে এসছে কিছু কিছু। একবারে তো সব করা সম্ভব হয়ে ওঠে না, তাই দু তিনবারে করতে হয়। আর এগুলো আমি সব ঠেলে নেব। আর দেখো বিকেলবেলায় আমি চলে এসেছি ছাদে, পড়াশোনা বাচ্চাদের করিয়ে। আর দেখো ছাদে এসেছি, ছাদে দেখো আমার কি সুন্দর ফুল ফুটেছে, দেখো দারুণ দারুণ ফুল ফুটেছে। দেখো কত কড়ি এসছে এই গাছটা, কারণ তোমার গাঁদা গাছও কড়ি এসে গেছে, এখন তো এই ফুলের সময়ই বলো, গাঁদা ফুলের। আর দেখো কত সুন্দর ঝেঁকে কড়ি এসে ফুল ফুটলে তোমাদের সাথে কোন ফুল বলে বলো তো? আমি তো চন্দ্রমল্লিকা জানি, তোমরা কোন ফুল জানো? আর বেশ একটা গাছে দেখো কত ঝেঁকে কড়ি এসছে, দেখো। তাই হলে আমাদের বন্ধুদের সাথে শেয়ার, এই গাছটা তো দুটো তিনটে এসছে, তোমাদেরকে বলেছিলাম না যে সিম গাছ। আর দেখো সিম গাছে সিম হয়েছে, দেখো দেখো এখানেও, এই দেখো ওইদিকেও সিম হয়েছে, দেখো। আর দেখো জিম গাছটাও ঝাঁকড়া ঝুঁকড়া হয়ে উঠেছে, তিন চার দিন তো বিয়েতে ছিলাম না বলে গাছে জল পড়েনি। আর দেখো এইদিকেও সিম হয়েছে, দেখাচ্ছি তারা, এই দেখো, এই দেখো সিম হয়েছে। আর দেখো বন্ধুরা, আমরা যে বিয়েতে গেছিলাম, মানে শালাশালিরা যা গেট ধরেছিল, তো ওটাতেই দেখো পেয়েছি গিফট। শালাশালির সংখ্যা এত বেশি ছিল যে টাকা ভাগ করে তারপরে দেখো কি সুন্দর গিফট পেয়েছে আমার ছেলে আর মেয়ে। দেখো খুব সুন্দর কাপ পেয়েছে, এটা আমার মেয়ে পেয়েছে, কাজ তো মায়েদেরই হবে, কেন বাচ্চারা তো চা খাবে না। আর দেখো আরেকটা কাপ সেট এসছে এরকম, খুব সুন্দর কাপ সেট এসছে, দেখো কি সুন্দর। তো এটা একটা ছেলে পেয়েছে আর একটা মেয়ে পেয়েছে, এই কাপের ডিজাইনটা ভীষণ সুন্দর হয়েছে, না দারুণ হয়েছে, খুব সুন্দর। জায়বুরা ছিল দুই তিন জায়বু মিলে এই বুদ্ধি করে সবাইকে গিফট দিয়েছে, গিফটগুলো সত্যি খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, তাই না বলো? দেখো এখানে আবার সবার নাম লেখা আছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ছোটই থাকলো ব্লগটা, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। গলার অবস্থা বুঝতেই পারছো, শরীরটাও খুব খারাপ, ভীষণই খারাপ হয়ে গেছে, এত সারা বিয়ের ধকল গেছে না। তো আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই।